শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার কাছে তো প্রত্যেক দিনই অনেক পরীক্ষার্থীর বিভিন্ন রকম পরীক্ষা সম্পর্কীয় বা পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সম্পর্কীয় প্রশ্ন আসে, তা সেগুলোর বিষয়ে আমি যতটা না বলতে পারবো তার থেকে পাবলিক সার্ভিস কমিশনের একজন ভূতপূর্ব প্রাক্তন যে উচ্চপদস্থ আধিকারিক তার বক্তব্য অনেক বেশি গ্রহণযোগ্য, এবং তিনি তার ইউটিউব চ্যানেলে যে সমস্ত বক্তব্যগুলো রেখেছেন আজকে আমি সেগুলো তোমাদের সামনে রাখবো প্রশ্ন এবং উত্তর আকারে। আশা করি আমার মনে হয় যে তোমাদের তার ফলে যে সমস্ত প্রশ্ন বা কৌতূহল সেগুলো নিরসন হবে। সবার প্রথমে দেখো, সুদীপ কর বলে একজন পরীক্ষার্থী চার দিন আগে স্যারকে যেটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে 2023 প্রিলিমিনারি এক্সাম এক্সপেক্টেড মান্থ আপনি যদি বলতে পারেন, তাহলে স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে অফিস তারিখ এখনো ঠিক করতে পারেনি, ফলে স্যারের পক্ষে জানানো সম্ভব নয়। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, 18 ঘন্টা আগে স্যারের যেই উত্তরটা সেটা হচ্ছে যে অফিস অর্থাৎ পিএসসি থেকে এখনো পর্যন্ত কবে পরীক্ষা হবে সেটা ডেট এখনো নির্দিষ্ট করে উঠতে পারা যায়নি 2023 প্রিলিমিনারির জন্য, এক নম্বর। দু নম্বর যেটা সব থেকে জিজ্ঞাস্য প্রশ্ন আসে সেটা হচ্ছে দীপঙ্কর দুবে বলে একজন তিন দিন আগে স্যারকে জিজ্ঞাসা করেছিলেন যে WBPSC ফুড SI বা PSC মিসলেনিয়াসের নিউ নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা কি আছে এই মাসে। স্যার 18 ঘন্টা আগে যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে জুলাই অনওয়ার্ডস, প্লিজ ফলো ওয়েবসাইট, অর্থাৎ জুলাই। আমার যেরকম মনে হয় যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর থেকে এগুলো বেরোনোর সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে, এবং স্যার সেটার জন্য পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেটার দিকে লক্ষ্য রাখতে বলেছে। এরপরে আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে যে 2024 WBCS পরীক্ষার যে নিউ প্যাটার্ন সেটা কি চালু হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা সম্পর্কে বহু রকম কথা আমরা দেখতে পাচ্ছি। অঙ্কিতা মণ্ডল বলে একজন স্যারকে এটা জিজ্ঞাসা করেছেন যে WBCS এর নিউ প্যাটার্ন কি 2024 থেকে স্টার্ট হবে। 18 ঘন্টা আগে স্যার যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে চান্সেস আর দেয়ার তবে নট কনফার্ম, অর্থাৎ 2024 প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে, যথেষ্ট পরিমাণেই আছে, কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিত ভাবে প্যাটার্ন পরিবর্তন হবে 2024 থেকে এটা অন্তত বলা যাচ্ছে না। আর একটা প্রশ্ন যেটা অনেকে জিজ্ঞাসা করে থাকে সেটা হচ্ছে যে 2022 এর মেন পরীক্ষা কবে হবে সেটা যদি একটু বলেন। স্যার 18 ঘন্টা আগে যেটা উত্তর দিয়েছেন, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে প্রিলিমস এর রেজাল্ট না বের করা হলে মেন্স এর ডেট বলা একেবারেই আর কি মানে সম্ভবপর নয়, কারণ প্রিলিমস এর ডেট তো মানে প্রিলিমসটা তো এখনো রেজাল্টটা বেরোয়নি, ফলে সেটা বেরোলে তবেই মানে মেন্স সম্পর্কে বলা যাবে। এবার যেটা বলে দেওয়া সেটা হচ্ছে যে স্যার এখানে পরিষ্কারভাবে জানিয়েছে যে তিনি এখন আর কি মানে রিটায়ার্ড একজন পরীক্ষা মানে রিটায়ার্ড একজন সরকারি কর্মচারী, মানে তিনি আগে চাকরি করতেন তিনি রিটায়ার করেছেন, ফলে তার পক্ষে ইনফরমেশনগুলো কালেক্ট করতে খুব স্বাভাবিক যে একজন ব্যক্তি তিনি যখন ইন সার্ভিস থাকেন তখন তার পক্ষে ইনফরমেশন নেওয়াটা যতটা সোজা, কিন্তু একজন ব্যক্তি রিটায়ার করার ফলে তার পক্ষে ইনফরমেশন নিতে একটু অসুবিধা হয়। সেই জন্য তিনি যেটা বলেছেন যে ওয়েবসাইটের দিকে নজর রাখলেই ভালো হবে, তবে তিনি যে সমস্ত ইনফরমেশন গুলো পাবেন সেগুলো আর কি অবশ্যই মানে আমাদের সাথে শেয়ার করবেন। তা শ্রদ্ধেয় এবং মাননীয় স্যার, তিনি যে রিটায়ার করার পরেও পরীক্ষার্থীদের জন্য এতটা প্রচেষ্টা করে যাচ্ছেন এবং তার ইউটিউব চ্যানেলে এগুলো জানিয়ে যাচ্ছেন, তার জন্য সবাই আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ তার এই মানে কাজ, তাকে আমাদের আন্তরিক হৃদয়ের শ্রদ্ধা। তার কথা অনুযায়ী আরেকবার যেটা বলতে পারছি সেটা হচ্ছে 2023 যে প্রিলিমস এর ডেট সেটা এখনো ঠিক হয়নি, তবে স্যার একটা জায়গায় বলেছেন যে যেই পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষাটা পিএসসি নেওয়ার কথা ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট সেটা 30 জুলাই বা তার পরবর্তীকালে হতে পারে, তাহলে আমরা এর থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি WBCS পরীক্ষা কিন্তু আরো পিছিয়ে যাবে, কারণ অডিট অ্যাকাউন্টস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে হয়তো সেপ্টেম্বরেও পরীক্ষাটা চলে যেতে পারে, এটা আমার অভিমত, এটা কিন্তু স্যার কিছু বলেননি, ঠিক আছে। আর একটা যেটা বলার সেটা হচ্ছে পিএসসি নোটিফিকেশন মিসলেনিয়াস হোক ফুড এসআই হোক সেটা জুলাইয়ের পরে আসতে পারে। আর একটা যেটা বলার সেটা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হবে কিনা নিশ্চিতভাবে এখনো 2024 বলা সম্ভব না, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর প্রিলিমস এর রেজাল্ট বেরোলে তবেই 2022 এর মেন্স এর ডেট সম্ভব হবে। এই হচ্ছে আজকের বক্তব্য, যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে এবং অবশ্যই তোমাদের মানে পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে জানিও, আর এই সংক্রান্ত সমস্ত অথেন্টিক খবরাখবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, বিজয়ী হও।